অ্যাকচুয়ালি শাওমি তাদের ফরটিন সিবি এটা লঞ্চ করতে চলেছে যার দাম সত্যি ধরা ছোঁয়ার বাইরে প্রায় চল্লিশ হাজারের মতন কিন্তু এই দামে যারা স্মার্টফোনটা কিনতে পারবেন না তাদের জন্য একটা দুর্দান্ত স্মার্টফোন আসছে ঠিক সেই রকমই স্পেসিফিকেশান দিয়ে আনছে রিয়েলমি রকম দুর্দান্ত আপডেট নিয়ে আজকে আরও একবার হাজির তো চলুন গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাই আর আমাদের টেক পর্ব স্টার্ট করি প্রথমেই ট্রু কলারকে দিয়ে আমরা আরম্ভ করব। ট্রু কলার এর আগে আমরা প্রচুর পরিমাণে ইউজ করতাম মাঝে ইউজ করতে করতে আমাদের একটু ভয় লাগতো যে কোনো স্ক্যাম ফ্যাম হয়ে যাবে না তো কিন্তু এই ট্রু কলারই আবার ফিরছে স্ক্যামকে ধরার জন্য অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকেই জানেন এআই টেকনোলজি আসার পর যথেষ্টভাবে এর খারাপ ব্যবহার হচ্ছে যেমন এআই টেকনোলজির মাধ্যমে আপনার ভয়েসকে ডুপ্লিকেট করে যে কেউ কল করে আপনার কাছ থেকে যে কোনো কিছু করে নিতে পারে ব্যাস আপনি হেরে যাবেন আপনার ক্ষতি হবে ঠিক এই জিনিসটাকে ক্যাচ করার জন্য ট্রু কলারে এআই ইন্ট্রোডিউস করা হচ্ছে যেটা এই রকম স্প্যাম ভয়েসগুলোকে তারা ডিটেক্ট করবে এবং আপনাকে ইনফর্ম করবে তো ট্রু ইউজ করা যেতে পারে নতুন এআই টেকনোলজি দিয়ে হোয়াটসঅ্যাপ আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করি আর এই হোয়াটসঅ্যাপে একের পর এক নতুন আপডেট আসছে আর তার মধ্যে একটা বিশেষ আপডেট হলো রিমাইন্ডার অর্থাৎ ক্যালেন্ডারের অপশন আসছে এবার থেকে আপনি আপনার ইম্পর্টেন্ট ডেটগুলোকে সেখানে জাস্ট মেনশন করে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপ আপনাকে রিমাইন্ড করে দেবে অর্থাৎ রিমাইন্ডারের যে টেকনোলজি সেটা এবার হোয়াটসঅ্যাপে আমরা পেয়ে যাব। আমরা আইওএস এইটিন সম্পর্কে অনেক কিছুই জানছি কেউ বলছে এই ফিচার আসবে কেউ বলছে ওই ফিচার কিন্তু অ্যাকচুয়ালি একটা ফিচার সম্পর্কে খুব হাইলাইট করা হচ্ছে যেটা আইওএস এইটিনে ইন্ট্রোডিউস করা হবে আর সেটা হলো আইকনের কাস্টমাইজেশন অর্থাৎ আমরা যেমন অ্যান্ড্রয়েডে করে থাকি অর্থাৎ আপনি আপনার আইকনের কালারকে চেঞ্জ করতে পারবেন এদিক থেকে ওই দিকে নিয়ে যেতে পারবেন আইকনের শেপকে চেঞ্জ করতে পারবেন ইভেন আইকনের নেমও আপনি সেগুলোকে চেঞ্জ করতে পারবেন এরকম দুর্দান্ত কাস্টমাইজেশনের সঙ্গে আসছে আমাদের আইওএস এইটেন আর তার ডেডিকেটেড ভিডিও অবশ্যই আনবো আচ্ছা পোকো এফ নিয়ে আমাদের রিভিউ দিয়েছে আমরা নিজে কিনে রিভিউ দিয়েছি আশা রাখবো আপনারা ভিডিওটা দেখে আমাকে জাস্ট একটু সাহায্য করবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক লাইক করুন ভাই আপনার লাইকটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নেক্সট আপডেট মোটো যারা মোটো এইচ ফিফটি ফিউশন মনে করছেন যে নেওয়া যাবে কি যাবে না তাদের জন্য মোটো জি এইটি ফাইভ আরও কম দামে সতেরো থেকে আঠেরো হাজারের মধ্যে পেয়ে যাবেন মোটো জি এইটি ফাইভ আপকামিং ডেটা আসছে খুব তাড়াতাড়ি এখানে কাপ ডামলের ডিসপ্লে অবশ্যই থাকবে সঙ্গে ওয়ান ফর্টি ফোর হার্টসের রিফ্রেশ রেট আর অবশ্যই এখানে স্ন্যাপড্র্যাগনের সিক্স এস জেন থ্রি এই চিপসেটটা থাকবে থাকবে ক্যামেরা ভালো রকমের ব্যাটারিও বেশ ভালো রকমের এখানে ইন্ট্রোডিউস করা হবে তো সিক্সেস জেন্ট্রে একটা মিডিওকার প্রয়েসার কোনো অসুবিধা হবে না কম দামে কাপ ডামোলেডের মজা আপনারা নিতে পারবেন নেক্সট আমরা কথা বলে নেব এবার অনার সম্পর্কে অনার তাদের দু দুটি ডিভাইস নিয়ে আসছে আপনার চায়না ইন্ডিয়াতে ওনার টু হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড প্রো এবং আপনারা প্রত্যেকেই জানেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের একটা কোয়াড কার্ড ওয়েলইডি ডিসপ্লে থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রিজলিউশনের সাথে আর অবশ্যই পাঁচ হাজার দুশো এমচের ব্যাটারি স্ট্যাম্প্রাগনের সেভেন জেন থ্রি একশো ওয়াটের চার্জার ফিফটি মেগাপিক্সেল বারো মেগাপিক্সেল এবং ফিফটি মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স অবশ্যই এখানটাই দেওয়া হচ্ছে যদিও এই দাম মানে এই ফোনগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি হবে আমরা বিগত দিনেও দেখেছি কারণ চায়না থেকে ইম্পোর্ট করা হয় তো দেখা যাক এবার অনার তাদের এই সিরিজের স্মার্টফোনটাকে একটু কম দামে রাখতে পারে কি না যাই হোক গুগল পিক্সেল নাইন তার বেশ কিছু ডিটেলস চলে এলো এবং পিক্সেল নাইন আসছে খুব তাড়াতাড়ি তার রেন্ডার্সও এসছে তবে সব থেকে ভালো যে এর অন্তত বেঞ্চ মার্ক স্কোরও বেরিয়ে গেছে যেখানে টেন্সারের জি ফোর এই প্রসেসারটাকে ইউজ করা হচ্ছে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এর অন্তত বেঞ্চ মার্ক স্কোর জাস্ট দেখতে পারেন এই তো সবে রিয়েলমি জিটি সিক্সটি লঞ্চ হলো এবার রিয়েলমি জিটি সেভেন সেভেন প্রো এইরকম ধরনের স্মার্টফোনগুলো আসছে এবং তার বেশি বেশ কিছু লিক্সও আমাদের সামনে চলে এসছে GT7 সেভেন এবং এখানে আল্ট্রাসনিক ইন ইনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পেরিস্কোপ অর্থাৎ আপনি বুঝতে পারছেন টেলিফোটোলেন্স এটাকে ইউজ করা হবে এবং সব থেকে ভালো জিনিস ছ হাজার এমএইচের ব্যাটারি থাকবে স্ন্যাপড্রাগনের এইট জেন ফোর এই চিপসেটটা ইন্ট্রোডিউস করা হবে অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি দ্য ফার্স্ট ফোন যেখানে স্ন্যাপড্রাগনের এইট জেন ফোর ইন্ট্রোডিউস করা হবে দাম একটু তো বেশি থাকবেই আমরা এবার কথা বলে নেব ওয়ান প্লাসের একটি আপকামিং স্মার্টফোন এবং সেটি হলো ওয়ান প্লাস থার্টিন এবং তার বেশ কিছু ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসছে যেমন ফিফটি মেগাপিক্সেলের সনের লাইটা সেন্সার থাকবে ফিফটি মেগাপিক্সেলের আলট্রাওয়াইট থাকবে সেখানেও সনের লাইটা ইউজ করা হবে এবং চৌষট্টি মেগাপিক্সেলের অমনিভিশন পেরিস্কোপ লেন্স ইউজ করা হবে দ্যাটস এ গ্রেট চয়েস হ্যাঁ ক্যামেরা সেন্টিক স্মার্টফোন হতে চলেছে আজকে আমাদের লাস্ট নিউজ রিয়েলমির একটি আপকামিং স্মার্টফোন সম্পর্কে রিয়েলমি টুয়েলভ দারুণভাবে বিক্রি হয়েছে চাঁদকে আমরা দেখেছি খুব কাছ থেকে এবার আসছে রিয়েলমি থার্টিন প্রো অ্যান্ড প্রো প্লাস যেখানে বেস ভ্যারিয়েন্ট স্টার্ট হবে আট জিবি একশো আঠাশ বা দুশো থেকে তবে যেটা থাকছে কার্ড অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্ভসাইড রিফ্রেশ রেট ছ হাজার এমইচের ব্যাটারি পেরিস্কোপ লেন্স এরকম অনেক কিছু ডুয়াল স্পিকার জাস্ট আমরা ওয়েট করছি রিয়েলমি থার্টিন প্রো অ্যান্ড প্রো প্লাসের জন্য যাই হোক আজকের আপডেটটা এইটুকুনি ছিল আগামী দিনে আরও ভালো ভালো বেশ কিছু আপনাদের মন জয় করার মতন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়